হ্যালো বন্ধুরা, সো গুড মর্নিং। এই যে আজকে সানডের দিনে আমাদের মর্নিং হচ্ছে, সকালবেলা চা দিয়ে শুরু। তো আজকে আমাদের সেরকম কাজ নেই, চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে সানডের দিনে কি করি আমরা। এই যে দেখতে পাচ্ছ তোমরা, দুটো কাজ আছে, দুটো চেন আছে। এই চেন দুটো হচ্ছে, হয়ে গেলে পালিশে দিয়ে দেবো। সব বসে বসে গেম খেলছে দেখতে পাচ্ছ। সব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সকালবেলা এই যে আমাদের নাস্তা খাওয়ার জন্য চলে এসছে ম্যাগি। ম্যাগি নিয়ে আসছি, তো এখন ম্যাগিটা বানাবো, বানিয়ে খাওয়া হবে। সো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আজকে সানডের দিনে আমরা পার্কে যাচ্ছি। তো প্রতিদিন তো তোমরা কাজের ভিডিও দেখোই, তো চলো আজকে তোমাদের ব্যাঙ্গালোরের একটা পার্ক দেখাচ্ছি, এইখানকার খুবই সুন্দর পার্কগুলো। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। সো বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা সেই ফ্রিডম পার্কে চলে এসেছি। চলো এটার ভেতরে যাওয়া যাক, দেখি ভেতরে কি কি আছে। এই যে এটা আগেকার দিনে জেল ছিল, এখন পরে এটাকে পার্কে রূপান্তরিত করা হয়েছে। এই যে আসামিরা সব এখানে থাকতো আগে। সো বন্ধুরা এই যে দেখো তোমরা, সব আসামিরা জেলের মধ্যে বসে আছে দেখতে পাচ্ছ। স্ট্যাচু করা আছে, আগেরকার দিনে আসামিরা যেমন থাকতো সেই স্ট্যাচু করা আছে, স্ট্যাচুতে দেখাচ্ছে। এই দেখো সেল নাম্বার 26, 25, এরকম করে সব থাকতো। সো বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ আগেরকার দিনের যেসব আসামি ছিল তাদের যদি ফাঁসি দেওয়া হতো তো এইখানে এনে ফাঁসি দেওয়া হতো। দেখতে পাচ্ছ তোমরা আমরা পার্কের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। সো দেখো পার্কটা খুবই ভালো। এই পার্কটা আগে একটা জেল ছিল, তো জেল থেকে পরে পার্কে পরিণত করেছে। দেখতে পাচ্ছ তোমরা, ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো। বন্ধুরা আমাদের এই পার্কটি ঘোরা হয়ে গেছে, তো এখন আমরা দোকানে চলে যাব।
সো তোমরা দেখতে থাকো দোকানে গিয়ে কি করি না করি তোমাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছ আমাদের রাতের খাসির চবড়ি দিয়ে ঘুগনি হবে, সাথে থাকবে ভাত। তো এই যে খাসির চবড়িটা কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। আজকে সানডের দিনে ছুটি, কাজ টাজ নেই, এর জন্য ঘরের মধ্যে খাসির চবড়ি দিয়ে একটু ঘুগনি বানাচ্ছি, সবাই মিলে খাবো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের ঘুগনি রান্না চলছে। তো আমাদের ঘুগনি রান্না হলে খেয়ে দিয়ে আমরা সবাই শুয়ে পড়ব। তো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি, কারণ আমাদের ঘুগনিটা প্রায় রান্না হয়েই এসছে খেয়ে দিয়ে, এবার আমাদের শোয়ার পালা। তো তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।